नमस्कार बंधुरा, बुड़ो चाष शुरू हो गए एवं बुड़ो चाषेर जन्य सबथेके आगे दरकार हच्छे शैलो। आमादेर एकटी समीक्षा अनुयायी देखा जाच्छे आमादेर पश्चिमबंगे जत धान चाष होये थाके तार मध्ये बुड़ो चाष अनेकटा पाट भूमिका नेय़ एवं एई बुड़ो चाषटी 90% होये थाके शैलोर जले एवं बाकी 10% होये थाके पुकुर नदी खाल बिलेर जल थेके। एई जे शैलोर जल थेके 90% चाष होये थाके सेई शैलोरटी किभाबे बसाबेन तार पद्धतिटी आमि आजके आपनादेर बोलबो। तार जन्य प्रथमे आपनाके इलेक्ट्रिक अफिस थेके এই ধরনের একটি ফর্ম কিনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ফর্ম আপনাকে ইলেকট্রিক অফিস থেকে কিনতে হবে, যেটি আপনি যে কোনো ইলেকট্রিক অফিসে আপনার অথরাইজড আপনার একটি আইডি প্রুফ দেখিয়ে 5 টাকা দিয়ে এই ফর্মটি কিনতে পারেন, অথবা আপনি WBACDCL এর ওয়েবসাইট থেকেও এই ফর্মটি কিনতে পারেন। এখানে যে দেখা যাচ্ছে WBACDCL এর নিজস্ব ওয়েবসাইট থেকেও এখান থেকেও আপনি ফর্মটি ডাউনলোড করতে পারেন। এখন আমি বলবো এই শ্যালো কানেকশনটি নেবার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হচ্ছে। ডকুমেন্টসের মধ্যে প্রথমেই দেখুন রয়েছে আপনার এক কপি ছবি এখানে লাগবে, যেটি ফর্মটির সঙ্গে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এই ছবিটি দেওয়ার পরে আপনাকে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখুন ফর্মটি কি সুন্দরভাবে ফিল আপ করেছে, এখানে আপনার ডিটেলসটি ফিল আপ করে দিতে হবে এবং এখানে আপনাকে লিখতে হবে এসটিডব্লিউ অথবা এগ্রিকালচার কানেকশনটিকে বলা হয় এসটিডব্লিউ কানেকশন। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এই এসটিডব্লিউ কানেকশন অথবা এগ্রিকালচার যে কানেকশন বলা হচ্ছে এই কানেকশনের বিলটি কিন্তু অনেক কম, এর ট্যারিফ কিন্তু ডোমেস্টিক বা কমার্শিয়াল র্যাপের থেকে অনেক কম হয়। সুতরাং আপনি আরামসে এগ্রিকালচার বা শ্যালো কানেকশনটি করে নিতে পারবেন। এখন দেখে নিন এই কানেকশনটি করার জন্য এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হচ্ছে। তার জন্য আমি ফর্মটি উল্টো দিকে যাচ্ছি। দেখুন ফর্মটিকে এইভাবে ফিল আপ করে নিন। ফর্ম ফিল আপ করার জন্য যদি কিছু সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করলে আমি আপনাদেরকে বলে দিতে পারি। এখন দেখুন এই যে পেজটি রয়েছে এটি হচ্ছে ওয়েলিভ পারমিশনের পেজ। এখন দেখতে পাচ্ছেন এই ওয়েলিভ যে পারমিশন রয়েছে এটি যার জমিতে শ্যালোটি বসবে তাকেই এখানে সই করতে হবে এবং এখানে দাগ নাম্বার এলআর নাম্বার এই সমস্ত জিনিসগুলি লিখতে হবে, সেই জায়গার অ্যাড্রেসটিও এখানে লিখতে হবে। এরপর নেক্সট ডকুমেন্টস কী লাগছে সেটি আমি এখন দেখে নেব। নেক্সট ডকুমেন্টসটি লাগছে ভোটার কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই আপনার এটি হয়ে যাবে। এরপর লাগছে দেখুন কি আপনার যে জায়গায় স্যালারি বসবে সেই জায়গার দলিলের জেরক্স। এরপর লাগছে দলিলটি জেরক্স এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর লাগছে এই কাগজটি, এটি হচ্ছে পর্চার জেরক্স, মতলব আপনি যে জায়গায় শ্যালো বসাচ্ছেন সেই জায়গার পর্চাটি কিন্তু আপনার নামেই থাকতে হবে। এবং এরপরে যে ডকুমেন্টসটি লাগছে সেটি হচ্ছে দেখুন আমি এখন দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনটায় দেখাও, ওয়াটার লেভেল সার্টিফিকেট। এই ওয়াটার লেভেল সার্টিফিকেটটি আপনার জেলার থেকে পেয়ে যাবেন এবং সেখানে যে জিওলজিস্ট আছে দেখুন এখানে জিওলজিস্ট সাব ডিভিশন অফিস ওয়েস্ট বেঙ্গল আপনার ডিস্ট্রিক্টের জিওলজিস্টের কাছ থেকে আপনি এই ওয়াটার লেভেল সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং এই ওয়াটার লেভেল সার্টিফিকেটটি দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে, পারমিট নাম্বার এখানে দেওয়া থাকে, তার নাম দেওয়া থাকে, কোথায় বসছে দেওয়া থাকে এবং এটি এসটিডব্লিউ কানেকশন, অ্যাপ্রক্সিমেট ডেপথ অফ ওয়েল সেটিও এখানে দেওয়া থাকে, কী পারপাসে বসছে তার ডিটেলসগুলি এখানে আপনি পেয়ে যাবেন। এবং এই সার্টিফিকেটটি আপনি পাবেন দেখতে পাচ্ছেন এখানে এইটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আছে সেজন্য এটি বহরমপুর থেকে দেওয়া হচ্ছে এবং এটি জিওলজিস্ট এই যে রয়েছে জিওলজিস্টের কাছ থেকে আপনি পাবেন। আপনাদের সুবিধার জন্য ওই জিওলজিস্টের যে নাম্বার সেটি আমি এখানে দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করলেও আপনি এই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং দেখুন এই সার্টিফিকেটটি এইরকম দেখতে হয়। এই সার্টিফিকেটটি আপনাকে কিন্তু এই ফরম্যাটের সঙ্গে এনক্লোজ করতে হবে। এই সমস্ত কাগজগুলি এনক্লোজ হয়ে গেলে আপনাকে এই ফর্মটি ছবি সহযোগে এই নির্দিষ্ট ইলেকট্রিক অফিসে জমা করতে হবে। নির্দিষ্ট ইলেকট্রিক অফিসে জমা করার পরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এমপ্লয়িরা অথবা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের অথরাইজড এমপ্লয়িরা আপনার জমিটিকে সার্ভে করবে এবং সার্ভে করার পরে একটি ইন্সপেকশন কন্ডাক্ট করবে এবং সেখানে আপনাকে সিগনেচার করাবে। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি সার্ভে কন্ডাক্ট করা হয়েছে। এটা ঘুরিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি সার্ভে কন্ডাক্ট করা হয়েছে এবং এখানে
WHDCL-এর এমপ্লয়ি সই করেছে এবং যার কানেকশন হবে সেও সই করেছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন এটি ইলেকট্রিসিটির লাইন যেটা রয়েছে সেখানে একটি মিটার রুম হয়েছে এবং সেখান থেকে এইভাবে এইভাবে ইলেকট্রিক লাইনগুলি এসছে এবং এখানে আরেকটি স্যালোর কানেকশন অলরেডি হয়েছে। এই এই ইন্সপেকশনটি কীভাবে করা হয়েছে তার ডিটেলস ভিডিওটি আমি এখন দেখাচ্ছি আপনাদের, চলো দেখতে থাকুন সেই ইন্সপেকশনের পদ্ধতিটি। মোটামুটি 30 মিটার স্প্যানই ধরো, এখানে আম গাছটা হয়েছে, মানে এর নিচে বলছেন পাথর আছে, ওই জন্য হবে না, হয় না স্যার, কারণ ওই জমিটা যেতে হবে একটা আর একটা যাবে ওই জমিটা। এটা কি গ্রামের নামটা কি বললেন? ভেলিয়ান পড়ছে, এটা ভেলিয়ান পড়ে স্যার, ওটা অমরপুর পড়ছে, ওইটা অমরপুর, ওটা অমরপুর, এটা ভেলিয়ান, দেখেন ওটা সোবার ঘাট, ওটা পারিপুর, ওটা পারিপুর, দেখেন এটা লোকাইপুর, কোনটা এটা লোকাইপুর, সুতি টু, সুতি টু বলে লোকাইপুর। 11000 কাট থেকে ওই জমিটা কতটা, 11000 তার থেকে জমিটা খুব বেশি ডিস্টেন্স হবে না, 20 মিটার 25 মিটার করে ফর্মটা একবার দেখাও, ফর্মটা ও কাজ আছে, ওর কাজ আছে, ফর্মটা যেরকম ফর্মে অ্যাপ্লাই করবে তাই তো, এটা একটা ভিডিও বানানো হচ্ছে কীভাবে স্যালারির জন্য অ্যাপ্লাই করবে, এরকম ফর্মে অ্যাপ্লাই করবে তারপরে এরকম কোটেশন তৈরি হবে আর সঙ্গে ইন্সপেকশনটাও কন্ডাক্ট হবে এইভাবে। আর ফর্মের সঙ্গে দিতে হবে কী কী ডকুমেন্টস সেগুলোকে দেখিয়ে দেবে, ভোটার আই কার্ড দিতে হবে, আর কি আছে দেখা, আধার কার্ড, আধার কার্ড অথবা ভোটার আই কার্ড যে কোনো একটা দিলেই চলবে, এখানে দলিল বা পর্চার জেরক্স দিতে হবে, এটা দলিলের জেরক্স দিয়েছে, চলো উল্টাও, এটা পর্চা দিয়েছে, পর্চার জেরক্স, এবং এখানে দেখুন ইলেকট্রিসিটির পক্ষ থেকে এরকম ড্রয়িং করা হয়েছে, এখানে যার কানেকশন হবে সেও সই করছে আর ইলেকট্রিসিটির অথরাইজড এমপ্লয়িও সই করছে, পরে উল্টাও, আর কিছু আছে, এখানে ফর্মটার ওপরে দেখছেন এরকম একটি ছবি দিয়ে এই ফর্মটিকে ঠিকভাবে ফিল আপ করতে হবে, ফর্মটি ইলেকট্রিক অফিস থেকে পাওয়া যাবে, 5 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় অথবা ফর্মটা আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তারপর কোটেশনটি যেটি তৈরি হবে সেটি হবে এই ধরনের একটি কোটেশন তৈরি হবে, চলো এখানে দেখা যাচ্ছে এই যে ইলেকট্রিক লাইন রয়েছে, এই ইলেকট্রিক লাইন থেকে স্যালোর কানেকশনগুলি দেওয়া হবে। এখানে ইন্সপেকশনের সময় দেখা যাচ্ছে এরা সই করছে, কানেকশনটি হবে সই করে দিলে এবং কোটেশন ওকে দিয়ে দেওয়া হবে একটা ইন্সপেকশন, দেখো তোমার কোটেশনটা দেখাও, এটা তোমার কোটেশন পেয়ে গেলে তাই তো স্যার, ভালো করে মিষ্টি খেয়ে নেবে, আনন্দ ফুর্তি হয়ে গেল। জমা করার পরে মানি রিসিপ্টটি ওই ইলেকট্রিক অফিসে জমা দিয়ে দেবে স্যার, ঠিক আছে। এখন দেখে নিচ্ছেন ইন্সপেকশনটি কমপ্লিট হয়ে গেছে, ইন্সপেকশন হয়ে যাওয়ার পরে WBSEDCL এর তরফ থেকে এই ধরনের একটি কোটেশন তৈরি করবে এবং এই কোটেশনটি আপনাকে দেওয়া হবে। এখন দেখুন এই কোটেশনটি কীরকম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কোটেশনটি WBSEDCL এর তরফ থেকে তৈরি করা হবে এবং আপনাকে দেওয়া হবে এবং এখানে আপনাকে যখন রিসিভ করবেন তখন এই রিসিপ্ট আপনাকে সই করে দিতে হবে। কোটেশনটি পেমেন্ট করতে হবে, কোটেশনের পেমেন্টটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে WBSEDCL তার নিজস্ব কম্পিউটারে একটি প্রজেক্ট বানাবে এবং প্রজেক্ট বানানোর পরে আপনার ওখানে ট্রান্সফর্মার অ্যালট করবে এবং কোনো একটি অথরাইজড কন্ট্রাক্টরকে সেই কাজটি দেবে, তারপরে আপনার ওখানে কানেকশনটি কন্ডাক্ট করা হবে এবং সঠিকভাবে কাজগুলি কমপ্লিট করার পরেই আপনাকে ওই কানেকশনটি কমপ্লিট করা হবে। এভাবেই আপনার স্যালোর কানেকশনটি উইদিন 15 ডেজ টু 1 মাস সমস্ত ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই কানেকশনটি উইদিন ওয়ান উইকও পেয়ে যেতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে এটি ম্যাক্সিমাম 1 মাস টাইম লেগে যায়। চলুন তাহলে আপনার স্যালোর কানেকশনটি করে নিন এবং চাষ করতে থাকুন নিজের আনন্দে অল্প পয়সায় অল্প খরচায়।
নমস্কার, ধন্যবাদ মিশন লাইফ টাইমের তরফ থেকে। এই ধরনের ছোট ছোট টিপসগুলি যদি আপনি দেখতে চান, মিশন লাইফ টাইম চ্যানেলটি ফলো করুন। ইলেকট্রিসিটি সংক্রান্ত আরও অনেক তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। ইলেকট্রিক বিল কীভাবে তৈরি হয় তার পদ্ধতিটি পাবেন, ট্রান্সফর্মারের ভিতরে কী থাকে না থাকে তার ডিটেলস পদ্ধতিটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনি পাবেন ইলেকট্রিক বিল কীভাবে জমা দেবেন তার পদ্ধতি, বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আপনি কীভাবে দায়ের করবেন তার সমস্ত পদ্ধতি আপনি এই চ্যানেলটি থেকে পেয়ে যাবেন। এবং এই সমস্ত কাজগুলি আপনি করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে। চলুন, এনজয় করতে থাকুন আপনার লাইফ।